নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের, নতুন স্বাদের গরম গরম খাস্তা টিফিন রেসিপি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি, মাত্র 10 মিনিটের মধ্যে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা বিকেলবেলা টিফিন হিসাবে তৈরি করতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারবেন। এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় যে একবার তৈরি করার পর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আমি ময়দা নিয়েছি, আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর ময়দাটার ওজনের মাপ হচ্ছে 250 গ্রাম। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তবে খুব বেশি দেবেন না, অল্প করেই চিনিটা এখানে দিয়ে দেবেন। এবার লবণ আর চিনিটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা এখানে আমি ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার এই তেলটাকে ময়দার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটাকে ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব, আর একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। এইখানে ময়দার ডোটা নরম করে তৈরি করতে হবে, শক্ত করে তৈরি করলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, আর কতটা নরম করে মেখেছি দেখে বুঝতেই পারছেন। এই রকম নরম করেই ময়দার ডোটাকে এখানে তৈরি করতে হবে। এবার এই যে ময়দার ডোটা আমি তৈরি করেছি, এটাকে ঢাকা দিয়ে এখন আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা পুর তৈরি করব। তো পুর তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট নয়, এই রকম করেই কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয়। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলাটা খুব বেশি দেবেন না, অল্প করেই এখানে ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতার পরিমাণটা আমি এখানে বলছি না, আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার এই সব কিছুকে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে পেঁয়াজটাকে মেখে নিতে হবে। এইভাবে মাখার পর আপনারা দেখতে পাবেন যে পেঁয়াজটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে পেঁয়াজটাকে সব মশলার সাথে মেখে নিয়েছি, আর পেঁয়াজটা এখন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। তো এই পেঁয়াজের পুর আমার তৈরি করা হয়ে গেল, এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার যে ময়দার ডোটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ময়দার ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে এখানে বড় সাইজের করে তৈরি করতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু হবে না। তো আমি এইখানে মোট বড় সাইজের 3টে লেচি তৈরি করেছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, তার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করেছি। এবার এই লেচিটাকে অনেকটা বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে, আর আমি অনেকটা বড় করে আর পাতলা করে বেলেছি। দেখে বুঝতেই পারছেন, এই রকম পাতলা করেই কিন্তু বেলতে হবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবার এই রুটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে, যেন কোনো দিকে ফাঁকা না থাকে। তো দেখুন বন্ধুরা, তেলটা লাগানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের যে পুরটা তৈরি করেছিলাম, সেই পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের পুরটাকে আমি এইভাবে প্রথমে ঢাকা দিয়ে দিলাম, যেন কোনো দিক দিয়ে পুরটা বাইরে না বেরিয়ে যায়। এবার এটাকে এইভাবে চেপে চেপে রোল করে মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এটা আমার রোল করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই যে রোলটা আমি তৈরি করেছি, এই রোলটাকে আমি এইভাবে গোল করে মুড়ে নেব। তো এটা আমার গোল করে মোড়া হয়ে গেছে। আর এই লাস্টের যে অংশটা রয়েছে, এটা আমি নিচের দিকে দিয়ে আটকিয়ে দিলাম। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। আর আমি এইখানে বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, মোটা করে এটাকে বেলে নিতে হবে। এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে পেঁয়াজের খাস্তা পরোটা। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে, আর অনেকটাই মোটা রেখে এটাকে আমি বেলে নিয়েছি। খুব বেশি বড় করিনি, দেখে বুঝতে পারছেন, এই রকম করেই কিন্তু বেলে নিতে হবে। এবার এই পেঁয়াজের খাস্তা পরোটাটা আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এই পেঁয়াজের খাস্তা পরোটাটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়ামে বা হাই ফ্লেমে রেখে ভাজবেন না, তখন ভেতর থেকে এটা কাঁচা থাকবে আর বাইরে থেকে রং চলে আসবে। তাই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন খুবই মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজের খাস্তা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব পেঁয়াজের খাস্তা পরোটাগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রেসিপিটা তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।